সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ভারতের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, সেক্ষেত্রে আপনাদের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে দুটো দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, প্রথম সুখবরটি হচ্ছে যদি আপনাদের যে কোনো ব্যাংক থেকে লোন নেওয়া থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত আপডেট। এছাড়া দ্বিতীয় আপডেটটিও কিন্তু যে কোনো ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক সেক্ষেত্রে দ্বিতীয় আপডেটটির জন্য আপনাদের কিন্তু এখন কিছু টাকা সাশ্রয় হবে। তো সেজন্য দুটি খুবই ইম্পর্টেন্ট, যেন ভিডিওটিকে সম্পূর্ণ দেবেন। একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, অনেক খুঁজে আমরা আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসি, সেজন্য অবশ্যই একটা লাইক অবশ্যই করে দেবেন, 1000টি লাইকের একটা ছোট্ট টার্গেট থাকলো। বন্ধুরা, প্রথম যে আপডেটটি রয়েছে সেই আপডেট অনুযায়ী বন্ধুরা এখানে বলা রয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI ঋণ গ্রহণকারীদের এখন থেকে স্বস্তি দিয়েছে। সময় মতন সম্পত্তির নথি যদি ফেরত না দেয় ব্যাংকগুলো, সেক্ষেত্রে ব্যাংকগুলোকে এখন থেকে জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনি সম্পত্তির যে সমস্ত জিনিসগুলো রেখে আপনি লোন নিয়েছিলেন, সেই জিনিসগুলো যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সময়ের মধ্যে ফেরত না দেয়, সেক্ষেত্রে ব্যাংকগুলোকে এখন থেকে জরিমানা দিতে হবে। সেক্ষেত্রে ঋণ গ্রাহিতা যারা রয়েছে অর্থাৎ আপনারা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, তাদের সম্পত্তির কাগজপত্র ফেরত দেওয়ার জন্য RBI-এর নতুন নিয়মে RBI বলেছে যে ঋণ গ্রহণের ঋণ গ্রাহিতাদের ঋণ সম্পূর্ণ হওয়ার 30 দিনের মধ্যে, অর্থাৎ আপনি লোন নিয়েছেন, লোন এবং আপনি টোটালটা রিপে করে দিয়েছেন, তার 30 দিনের মধ্যে আপনি যে কাগজপত্র ব্যাংকে জমা রেখে আপনি লোন নিয়েছিলেন বা যা মর্টগেজ রেখে নিয়েছিলেন সেই সমস্ত নথি ফেরত দিতে হবে। যদি কোনো ব্যাংক তা করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, গ্রাহকদের প্রতিদিন 5000 টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনি দেবেন না, ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রতিদিন 5000 টাকা করে জরিমানা আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। অর্থাৎ ব্যাপারটি কি ভালো করে বুঝবেন, আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, সে আপনি পার্সোনাল লোন নিন কিংবা আপনি হাউস বিল্ডিং লোন নিন কিংবা কার লোন নিন, তো সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ তো আপনাকে এমনি এমনি লোন দিয়ে দেয় না, তার জন্য আপনাকে কিছু মর্টগেজ রাখতে হয়। যদি আপনি কার লোন নেন সেক্ষেত্রে কারের চাবি মর্টগেজ হিসাবে রাখতে হয়, যদি আপনি হাউস বিল্ডিং লোন নেন সেক্ষেত্রে সম্পত্তির দলিল রাখতে হয়, অ্যাটলিস্ট কিছু একটা আপনাকে মর্টগেজ করতে হয়। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার লোন পরিশোধ হয়ে যাবে, লোন পরিশোধ হয়ে যাওয়ার পরে ব্যাংক কর্তৃপক্ষের কাছে 30 দিনের সময় থাকবে। অর্থাৎ 30 দিনের মধ্যে আপনি যা জিনিসপত্র রেখে বা কাগজপত্র রেখে আপনি লোন নিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনাকে দিতে হবে। নর্মালি কী হয়, বিভিন্ন যেই বেসরকারি ব্যাংকগুলো রয়েছে তারা 30 দিনের মধ্যে আপনার কাগজপত্র ফেরত দিতে চায় না। তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু যাতে না হয় সেই কারণে এখন যদি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংক হোক কিংবা NBFC হোক যদি এই নিয়ম না মানে তাহলে প্রতিদিন গ্রাহককে 5000 টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রতিদিন 5000 টাকা করে জরিমানা দিতে থাকবে। এটা যদি হয়ে যায় যে কোনো কারণে যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের নথি যদি হারিয়ে ফেলে বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে গ্রাহককে সেগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট যেই খরচগুলো হবে সেটাকেও ব্যাংক কর্তৃপক্ষকেই বহন করতে হবে। তবে এই ধরনের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত 30 দিনের একটা সময় পাবে। অর্থাৎ প্রথম তো 30 দিন পাবেনি, তার সঙ্গে 30 দিন অর্থাৎ টোটাল 60 দিনের একটা সময় পাবেন এবং তারপরে এই জরিমানা গণনা করা হবে। তো বন্ধুরা, এই যে নতুন নিয়মটি করা হয়েছে, এই নতুন নিয়ম সম্পর্কে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরপরে যে নিয়মটি রয়েছে সেটা আপনাদের কাছে, যে কোনো ব্যাংক থাক, সে আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থাক কিংবা কানাড়া ব্যাংক থাক কিংবা HDFC ব্যাংক থাক, তো সমস্ত ধরনের ব্যাংকের ক্ষেত্রে এই নতুন নিয়মটি প্রযোজ্য হবে। তো এই নতুন নিয়মটি 1 এপ্রিল থেকে কার্যকর অলরেডি হয়ে গেছে। তো নতুন নিয়মে কি বলা হয়েছে যে এখন থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্টে এই চার্জ আরোপ করা হবে না। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট যদি নিষ্ক্রিয় থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট থেকে এই ধরনের কোনো চার্জ আর আরোপ করতে পারবে না ব্যাংকগুলো। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে যে এখন থেকে ব্যাংকগুলো নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোতে ন্যূনতম যে ব্যালেন্স বজায় না রাখার জন্য কোনো জরিমানা আরোপ করতে হবে না। আপনারা সবাই জানেন, সে আপনার কাছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, একটা মিনিমাম ব্যালেন্স
ব্যালেন্স মেনটেন করতেই হয়। সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যদি কোনো কারণে নিষ্ক্রিয় হয়ে যায়, সেক্ষেত্রে নিষ্ক্রিয় অ্যাকাউন্টে আপনাকে কোনো ধরনের মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না, অথবা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোতে ব্যাঙ্কগুলো কোনো মিনিমাম ব্যালেন্স চার্জ কাটতে পারবে না। এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে আপনি যদি টানা দু বছর ধরে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকারের লেনদেন না করেন, এর সাথে যদি সেই অ্যাকাউন্টটি কোনো কারণে এখন নিষ্ক্রিয় হয়ে যায়, তবে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখার জন্য ব্যাঙ্ক তার উপরে কোনো ধরনের চার্জ আরোপ করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, আপনি যদি স্কলারশিপের জন্য কোনো অ্যাকাউন্ট খুলে থাকেন, সেক্ষেত্রে সেই ধরনের অ্যাকাউন্টেও কোনো চার্জ আরোপ করতে পারবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে ব্যাঙ্কগুলো স্কলারশিপের পরিমাণ এবং সরাসরি বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য কোনো অ্যাকাউন্ট যদি আপনি খুলে থাকেন, তাহলে সেই ধরনের অ্যাকাউন্টেও কোনো ন্যূনতম ব্যালেন্স চার্জ আরোপ করতে পারবে না। এমনকি যদি সেই অ্যাকাউন্টগুলো দু বছরের বেশি ব্যবহার না করা হয়, তবুও সেই ধরনের অ্যাকাউন্টগুলোতে কোনো ধরনের চার্জ বা মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স চার্জ আরোপ করতে পারবে না ব্যাঙ্কগুলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলোকে অলরেডি এই নির্দেশ দিয়ে দিয়েছে। এছাড়া তাই নয়, আপনি কিন্তু সময় মতন সুদও পাবেন। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে সেভিংস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলেও ব্যাঙ্কগুলো আপনাকে সময় মতন সুদ দিতে হবে। এমনকি যদি সরকারি প্রকল্পের অ্যাকাউন্টগুলোতে ন্যূনতম ব্যালেন্স থাকে, তবে নিষ্ক্রিয় বলে বিবেচিত হবে না। এছাড়াও ন্যূনতম ব্যালেন্স জরিমানা আরোপ করা হবে না। তো বন্ধুরা, এই ধরনের যে নিয়মটি জারি হয়েছে, এই নিয়মগুলো সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।